আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশবিরোধী ষড়যন্ত্র করতে কোটি ডলার ব্যয়ে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। অন্যদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বাস্থ্যকে রাজনীতির পণ্য বানিয়েছে বিএনপি। মারুফ রেজা রিপোর্ট। নির্ধারিত কর্মসূচি হিসেবে আষাঢ়ের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধনী বক্তব্যে নির্বাচন নিয়ে সম্প্রতি বিএনপির মহাসচিবের বিরূপ মন্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, তারা বিদেশিদের দ্বারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে, বিদেশিদের কাছে নালিশ করে, বিদেশিদের উস্কে দেয় বাংলাদেশ যাতে আরো কষ্টে নিপতিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো নির্বাচন সম্পর্কে, তার যে বক্তব্য নির্বাচনকে খারাপ ভাষায় অভিহিত করা, সে কি দেখেনি গাজীপুরের ইলেকশন? সুষ্ঠু নির্বাচনকে বিএনপি বলে কুত্তা নির্বাচন। এদিকে সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে চলমান রাজনীতি প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভিন্ন রাজনীতি করছে বিএনপি। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে তিনি তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গলা ফাটিয়ে বলেন উনি জীবন মরণ সন্ধিক্ষণে। একজন মানুষের স্বাস্থ্যকে রাজনীতিকরণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি নেতাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নানা বক্তব্য। কংগ্রেসম্যানদের চিঠির প্রসঙ্গে তিনি বলেন, এগুলো গুরুত্বহীন সরকারের কাছে। এগুলো গুরুত্বহীন আমাদের কাছে, ধন্যবাদ। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে নিয়ে চীনের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তার প্রতিক্রিয়া জানালো সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সার্বভৌম অধিকারের প্রশ্নে সবাই সম্মান দেখাবে, সেটাই বাংলাদেশ চায়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র। চীনের ওই বক্তব্য গণমাধ্যমে আসার পরদিন এই পোস্ট দিল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে নিজেদের মতো করে ঢেলে সাজাচ্ছে আওয়ামী লীগ, এমনটাই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, এ সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, অভিযোগ করেন তিনি। মেজবাহ হাসানের রিপোর্ট। নানা রকম অভিযোগ, পাল্টা অভিযোগে রাজনীতির মাঠ গরম রেখেছে দলগুলো। জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের দাবি দেওয়া যেমন তুলে ধরছে, তেমনি বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ দিচ্ছে বিরোধীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে কারচুপি করতে এখন থেকেই সরকার প্রশাসন সাজাচ্ছে। ব্যাপক পদোন্নতি, 750 জনকে পদোন্নতি দেওয়া, আর পোস্টিংগুলো সব করা, অর্থাৎ মাথার মধ্যে নির্বাচন। আবার গতকাল দেখলাম সচিবদেরও পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ প্রশাসনেরও পরিবর্তন আনা হচ্ছে, একই উদ্দেশ্য যে আপনার নির্বাচনকে সামনে রেখে পরে দলটির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সংঘর্ষের দিকে ঠেলে দিতেই বিএনপির কর্মসূচির বিপরীতে শান্তি সমাবেশের নামে চক্রান্ত করছে আওয়ামী লীগ। সেই লক্ষ্যে তারা নেমেছে, লক্ষ্য একটাই, আবারও বিনা ভোটে জোর করে আপনার কারচুপি করে যেন তেন প্রকারেণ গিয়ে আপনার এই ক্ষমতা দখল করা। এ সময় নরসিংদী ও চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানান তিনি। নেককারজনক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের নেপথ্যে গডফাদার যারা মদত দিয়ে যাচ্ছে তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদিকে প্রস্তাবিত বাজেটে আগের বছরের চেয়ে 60,000 কোটি টাকা বেশি রাজস্ব আহরণকে উচ্চভিলাষী বলে অভিহিত করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে সংগঠনটি। চলমান বিশ্বের সঙ্গে বাংলাদেশের মানুষও যেন সমান তালে এগিয়ে যেতে পারে সেজন্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, প্রাথমিক শিক্ষা থেকে এ ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় সময় সকালে সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামীতে দেশের চাকরির বাজারের কথাও মাথায় রেখে প্রযুক্তিগত উন্নয়ন ও স্মার্ট সোসাইটির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান বাংলাদেশ সরকার প্রধান।
আমাদের দেশের স্কুল পর্যায় থেকে প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে আগামীর প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে আমাদের ছেলেপেলেরাও তাল মিলিয়ে চলতে পারে। কেবল শিক্ষার্থীদেরকেই নয়, সব শ্রেণী পেশার মানুষদেরকেও প্রযুক্তি ব্যবহারের আওতায় আনা হচ্ছে। আগামীতে শুধু চাকরির পেছনে ছুটাছুটি নয়, আমরা চাই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেরা এক একজন উদ্যোগী হয়ে উঠবে। স্মার্ট বাংলাদেশ গড়ার রূপরেখাও ঠিক এমনই হবে। আগামী আগস্টে ব্রিক্সের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গতকাল জেনেভায় সফররত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মোতামেলা সাইরিল রামাপোসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাসে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে ব্রিক্সের সদস্য করার কথা হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। ব্রিক্স ও যোগদানে সুবিধার কথা তুলে ধরে মোমেন বলেন, এটা অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। বর্তমানে ব্রিক্স সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। টাকার অভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো যাচ্ছে না বলে স্বীকার করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উচ্চ ভ্যাট থেকে বাঁচতে সাধারণ মানুষকে দামি পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, IMF এর চাপে বাজেট হয়নি, দেশ ও মানুষের উন্নয়নে জনবান্ধব বাজেট করেছে সরকার। সেলিম মালিকের রিপোর্ট। কেমন হলো 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট? এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি বিভাগ। এতে আলোচকরা বলেন, শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধি করা জরুরি। যারা ক্লাস 5-এ ছিল 20 সালে, তারা এখন 7 আর 8-এ পড়ছে। মাঝখানে কিন্তু অটো প্রমোশন এটা ওটা হয়ে গেছে, লেখাপড়া কিন্তু হয়নি। সেই শিক্ষণ ঘাটতিটা পূরণের জন্য বাজেটে আমরা একটা দিক নির্দেশনা চেয়েছিলাম। এই সমস্যার সমাধান কিন্তু এক জায়গায়, সেটি হচ্ছে রাজনৈতিক বন্দোবস্তে, এবং দায়বদ্ধ জনকেন্দ্রিক রাজনৈতিক বন্দোবস্ত না থাকলে এই সমস্যার থেকে এ কোনো মতেই উত্তরণ সম্ভব না। জরুরি হলেও শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো যাচ্ছে না বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। বলেন, মূল সমস্যা অর্থ সংকট। শিক্ষাতে আরো বেশি বিনিয়োগ করা প্রয়োজন, কেন এখানে শিক্ষায় বিনিয়োগটা কখনো এটা নষ্ট হবে না। স্বাস্থ্যসেবা কোটি দিতে হবে, মানুষ বসে আছে গ্রামে গঞ্জে, কোটি কোটি মানুষ আর বিনিয়োগ করতে হবে প্রাথমিক অ্যাবসলুটলি মাস্ট নেসারি অবকাঠামো। ভ্যাটের চাপ থেকে সুরক্ষা পাওয়ার উপায় দামি জিনিস কেনা থেকে বিরত থাকা। আপনি যদি ভ্যাট না দিতে চান, তাহলে দামি জ্যাকেট কিনবেন না, একটু মাঝারি দামের কিনেন। আপনি যদি ভ্যাট না দিতে চান, বড় গাড়ি কিনেন না, ছোট গাড়ি কিনেন। আপনার অ্যাভয়েড করার পথ থাকে ভ্যাট, এবং কিছু জিনিস যেগুলো কিনতেই হয়, চাল, ডাল, তেল, ভোজ্য তেল, এগুলোতে ভ্যাট কিন্তু নেই। দিস ইজ ভ্যাট ফ্রি। ভ্যাট হলো একটা ইনডাইরেক্ট ট্যাক্স অনলি ফর দোজ হু কনজিউম। IMF এর পলিসি মেনে বাজেট প্রণয়ন নয়, বরং দেশের কল্যাণে এই বাজেট দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। আমরা IMF থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করি। সেলিম মালিক, RTV, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের সব ধরনের সংস্কার কাজ ঈদের 5 দিন আগে থেকেই বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে BRT প্রকল্পের গাজীপুর অংশের 4.5 কিলোমিটার রাস্তা খুলে দেওয়ারও সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। ঈদের আগে পরে 7 দিন সম্ভাব্য যানজট প্রবণ এলাকাগুলোতে 24 ঘন্টা দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে বনানীর BRT ভবনে বাস মালিক সমিতি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এসব জানান মন্ত্রী। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 2 সপ্তাহ পরই কোরবানির ঈদ। যাত্রীবাহী গাড়ির পাশাপাশি কোরবানি ঈদে মহাসড়কে থাকে পশুবাহী গাড়ির চাপও। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুপুরে বনানীর BRTA ভবনে বাস মালিক সমিতি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন সেতু মন্ত্রী। উপস্থিত ছিলেন পোশাক মালিক সংগঠনের নেতারাও। বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রতিবার যে অভিযোগ ওঠে, সে বিষয়ে মালিক সমিতির নেতারা বলেন, আগামী সপ্তাহেই এ বিষয়ে সব মালিককে নির্দেশনা দেওয়া হবে। তবে রাজধানীর মধ্যে চলা ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন মহাসড়কে উঠতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি করার অনুরোধ জানান তারা। আগামী সপ্তাহে আমরা সকল টার্মিনালের, বিশেষ করে ঢাকা শহরে সকল টার্মিনাল লোকজনকে নিয়ে আমরা উপস্থিতি, যেন কোনোভাবে অতিরিক্ত ভাড়া কিংবা লক্ষ্যযোগ্য বা টাউন সার্ভিস গাড়ি যেন না যায়।
গাজীপুর ও বঙ্গবন্ধু সেতু থেকে ভোগড়া অংশে রাস্তার কাজ চলমান থাকায় যানজট নিরসনে আলাদা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন সেতু মন্ত্রী। সব ধরনের সংস্কার কাজ ঈদের সাত দিন আগে থেকে বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন। সেই সঙ্গে যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনা করে গাজীপুরে বিআরটি প্রজেক্টের 4.5 কিলোমিটার রাস্তা খুলে দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। আমাদের বিশেষ নজর দিতে হবে শিলো গাজীপুর, হঠাৎ করে এক ফসলা বৃষ্টি এলে সেখানে সমস্যা হতে পারে, এয়ারপোর্ট অংশে এখানে নজরটা বেশি দিতে হবে, কারণ এটা গেটওয়ে। বঙ্গবন্ধু সেতুর পর এখনো আমি রিস্ক দেখছি, সেখানে ঝুঁকি আছে, এখানে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ এখানে আন্ডার কনস্ট্রাকশন রোড দুদিন না মিনিমাম 5 দিন আগে বন্ধ করে দিতে হবে। গার্মেন্ট শ্রমিকদের প্রতিবারের মতো একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার বিষয়টিও উঠে আসে এ বৈঠকে। একটা নিরাপদ ভালো কর্মক্ষী যাত্রা। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। এদিকে 25 জুনের 28,640টি টিকিট অনলাইনে কিনতে সার্ভারে 86 লাখ বার চেষ্টা করেছেন রেলের টিকিট প্রত্যাশীরা। এর মধ্যে পশ্চিমাঞ্চলে 14,917 টিকিটের জন্য সার্ভারে 55 লাখ বার চেষ্টা করা হয়েছে। সকাল 8টা থেকে 9টা 1 ঘন্টায় 40 লাখ বার চেষ্টা চালান ঈদের টিকিট প্রত্যাশীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, টিকিট বিক্রির সব কিছুই দৃশ্যমান, অজস্র কিছু নেই। এদিকে আজও অনলাইনে টিকিট না পেয়ে সিন্ডিকেটকে দুষছেন যাত্রীরা। ডিজিটালের নামে সিন্ডিকেট করা হচ্ছে, প্রতিদিন 8টা থেকে 5টা পর্যন্ত টিকিট দেয়। প্রতিদিন 8টা রাইট টাইমে ঢুকতেছি, কোনোভাবে টিকিট পাচ্ছি না। সার্ভারে ঢুকতেছি, সার্ভার সব টিকিট জিরো। তো এই যে 1 মিনিটের মধ্যে হাজার হাজার টিকিট, এবার কিভাবে এটা উধাও হয়ে যায়? আমি টিকিটগুলো পাচ্ছি না কেন? টিকিটগুলো কোথায় যাচ্ছে, কে কাটছে? ঢাকা শহরে অনেক রিস্কে চালকের আছে, তারা কি ঈদ করতে যাবে না বাসায়? তারা তো অনলাইন বুঝবে না। সকাল থেকে অনলাইনে আসি, বিকাশে পিন কোড দিতে দিতেই অনলাইনে টিকিটও শেষ, সব শেষ। সবগুলো টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি কার্যক্রম হচ্ছে। পশ্চিমাঞ্চলের যে টিকিটগুলো ছিল সেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর পূর্বাঞ্চলের টিকিটগুলো থেকে এখনও প্রায় 6,000 টিকিটের মধ্যে অবিক্রিত রয়েছে। আর এই টিকিটগুলো কাটার জন্য টোটাল 86 লাখ বার ট্রাই করেছে, মানে যেটাকে আমরা হিট বলি, কারবারে হিট করেছে। কোরবানি ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু আসা বন্ধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানালেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান। দুপুরে পিলখানায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ সীমান্ত বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল গুজব ছড়িয়ে গরু আনার পায়তারা করছে। পার্বত্য অঞ্চলের সীমান্ত এলাকায় কুকিচিন সহ বিচ্ছিন্নতাবাদী দমনে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রণালয়ের যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি আমার জানা মতে, এবং এখন পর্যন্ত কোনো ধরনের মন্ত্রণালয় থেকে এই ধরনের খাটাল বা গরু আসার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। আমাদের বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের কোনো চিট দিয়ে কোনো ইয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গরু পাঠানো হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। জামালপুরে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম মারা গেছেন। দুপুর 3টার দিকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাদিম বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। অন্যদিকে এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থি রিপোর্ট। বুধবার অফিসের কাজ শেষে রাত 10টায় বাড়ির দিকে যাচ্ছিলেন সাংবাদিক নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ। পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেয় কয়েকজন দুর্বৃত্ত। সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে মারধর করা হয়। এ সময় সহকর্মী মুজাহিদ বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মী ও পথচারীরা নাদিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় নাদিমের। নিহতের পরিবার ও সহকর্মীদের অভিযোগ, সাধুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে সংবাদ করায় তার লোকজন এই হামলা চালিয়েছে। বাবুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারী সহ বিভিন্ন অপকর্মের নিউজ প্রকাশ হওয়ার পর এই সাংবাদিক নাদিমের উপরে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে কালকে তার উপরে হত্যার উদ্দেশ্যে
হামলা করা হয়। নাদিমের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবাদে সংবাদ সম্মেলন করে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। তার মৃত্যুতে বাংলাদেশ ফরেন অ্যাসোসিয়েশন আমরা গভীরভাবে শোকাহত। আমরা বাংলাদেশ ফরেন অ্যাসোসিয়েশন পক্ষ থেকে নাদিম হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গোলাম রব্বানি নাদিমকে যারা পিটিয়ে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যদিকে এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক ও পিরোজপুর মজবাড়িয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুল্লার বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে স্ত্রী ও শাশুড়ি নামেও মামলা করা হয়েছে। সৈয়দ আবদুল্লার বিরুদ্ধে সোয়া 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার স্ত্রী ও শাশুড়ির বিভিন্ন ব্যাংকে প্রায় 27 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বৃহস্পতিবার দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সৈয়দ আবদুল্লাহ মঠবাড়িয়া থানায় কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মাদক ও চোরা কারবারীদের সঙ্গে সখ্যতা, মিথ্যা মামলার রেকর্ড ছাড়াও অনৈতিকভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপির সভাপতিত্বে সভায় সমাপ্ত বছরের ব্যালেন্স শিট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের 12% লভ্যাংশ অনুমোদিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সেবার মান ও পরিধি বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার করে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। দেশের অর্থনৈতিক সার্বিক বিবেচনা এই বছর 10% নগদ এবং 2% স্টক লভ্যাংশ ব্যাংক শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য প্রস্তাব করছি। 2022 সালে মার্কেন্টাইল ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প, সংস্কৃতি এবং খেলাধুলার বিশেষ অবদান রেখেছে। আমাদের দক্ষ আমিনবাজারে হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম বর্জ্য পাওয়ার প্ল্যান্ট। প্রতিদিন 3000 টন বর্জ্য থেকে এই পাওয়ার প্ল্যান্টে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 2025 সালের অক্টোবর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। চীনা প্রতিষ্ঠান ও উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই প্রকল্প পরিচালিত হবে। আগামী 20 জুলাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভায় এসব তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা বর্জ্য থেকে আমরা বিদ্যুৎ নিব এবং সেই বিদ্যুতের দাম প্রায় 21 দশমিকের উপরে পড়বে। কিছু গভর্নমেন্ট অবশ্যই এটার মধ্যে কিছুটা সাবসিডাইজ করবে, কিন্তু বর্জ্যর একটা বড় ব্যবস্থা হবে। বিকাশ ঈদ কেনাকাটা প্রসঙ্গ, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিভিন্ন দোকান ঘুরে যাচাই করে পণ্য কেনা কঠিন হয়ে পড়েছে। তাই দিন দিন শহুরে ক্রেতাদের কাছে সুপার শপগুলো জনপ্রিয় হয়ে উঠছে। সেলফে থরে থরে হাজারো আইটেম সুশৃঙ্খলভাবে সাজানো থাকায় ক্রেতারা খুব সহজেই প্রয়োজনীয় পণ্যটি বেছে নিতে পারেন। আর ঈদকে সামনে রেখে সুপার শপ সহ বিভিন্ন দোকানে মিলছে বিকাশের লোভনীয় সব অফার। বিস্তারিত তানজিনা তাসনিমের প্রতিবেদনে। বাজারে দেখা যাচ্ছে গরমের মধ্যে এদিক ওদিক সেদিক যেতে যেতে নিজেরাও একটু ইয়ে হয়ে যায়, আমরা টায়ার্ড হয়ে যাই। এখানে আসলে অতটা মনে হয় না, সব কিছুই একই ছাদের নিচেই পাওয়া, এই জন্যে আসা। এখানে দামাদামি করার ব্যাপারটাও ওটাও ভালো লাগে না। এখানে যেটা আমার প্রয়োজন, যেটা আমার পছন্দ হয়, দাম আমার হলে আমি নিলাম। আমার এখন একা মানুষ, আমার তো অল্প দরকার। এখানে আমি মান সম্মানের সঙ্গে আমি দুইটা সবজি নিলেও কোনো সমস্যা নাই। মানে ঈদের বাজারে তো সব কিছু এখানে আসলে আর আমার বাইরে যাওয়া লাগে না। বিক্রি
বিকাশ থেকে আমাদের হচ্ছে একটা ক্যাম্পেইন চলছে, সেটা হচ্ছে আপনার বৃহস্পতি শুক্র শনিবার ক্যাম্পেইনটা চলবে। ক্যাম্পেইন চলাকালীন 1000 টাকার পেমেন্টে 100 টাকার একটা কুপন পাবে, সেই কুপনটা হচ্ছে পরবর্তী 500 টাকার পেমেন্টে 100 টাকার কুপনটা পেয়ে যাবে, আর কুপনটা সর্বোচ্চ 3 বার পাবে। নেই ঝুট ঝামেলা, নেই লোকজনের ঝঞ্ঝাট, এক ছাদের নিচে সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু, দরদামের ঝামেলাও নেই। তাই বর্তমানে সাধারণ মানুষের কাছে পছন্দের শীর্ষে এই সুপার শপগুলো, আর ঈদকে সামনে রেখে এই সুপার শপগুলোও দিচ্ছে আকর্ষণীয় সব অফার। তানজিনা তাসনিম, আরটিভি, ঢাকা। মিরপুর ইসলামী ব্যাংক অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ আল রাজি প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ডক্টর তানভীর আহমেদ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি ও ব্যাংকের পরিচালক ডক্টর আরিফ সুলমান, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সালে জহুর, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের 10ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করবেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী, ব্যাংকের পরিচালক, শেয়ার হোল্ডার, কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় 2022 সালের আর্থিক বিবরণী সহ 5% লভ্যাংশ সভায় অনুমোদন করা হয়। মালয়েশিয়ায় একটি প্রিন্টিং ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 2 বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের একজন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের লিটন, অন্যজন পাবনার সুজানগর উপজেলার মুরাদ মোল্লা। মালয়েশিয়ার শেলাগড়ের বন্দর বাড়ু বাঙ্গি এলাকায় একটি প্রিন্টিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়। এ সময় আহত আরও 4 বাংলাদেশিকে শেরডাং হাসপাতালে ভর্তি করা হয়, তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।